সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাংয়ের উত্থান নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আফিফ মজুমদার। কিশোর অপরাধ নির্মূলে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে র‍্যাব আয়োজিত জনসচেতনতামূলক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় তিনি কিশোর অপরাধ বৃদ্ধির পেছনে রাজনীতির মদত রয়েছে বলে অভিযোগ করেন। রেজা খানের রিপোর্ট। কিশোর অপরাধ নির্মূলে মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের রূপনগর ক্যাম্পাসে জনসচেতনতামূলক সেমিনার আয়োজন করে র‍্যাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। জাতীয় সঙ্গীত ও অতিথিবরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন র‍্যাব চারের সিইও মোহাম্মদ মোজাম্মেল হক। আমাদের দেশে এই কিশোর অপরাধ এটি তো এইভাবে ছিল না, অনেকটা পশ্চিমা বিশ্বে কিশোর গ্যাংয়ের অনুকরণে আমাদের দেশের এই কিশোর অপরাধের এটা অনুপ্রবেশ। অনুষ্ঠানে কিশোর অপরাধ বৃদ্ধির নানা দিক তুলে ধরেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। সিগারেট হচ্ছে সূচনা এবং এইটার সূত্রপাত হওয়ার বয়স এখনই। পারিবারিক দারিদ্র, প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের অভাব, নৈতিক ও সামাজিক অবক্ষয়, পারিবারিক কলহ, বাবা মার দাম্পত্য কলহ, বিনোদন বা খেলাধুলার সংস্কৃতি চর্চার অভাব কিংবা সুযোগ না থাকা। এ সময় প্রধান অতিথি শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, কিশোর অপরাধ দমনের দায়িত্ব শুধু সরকার বা প্রশাসনের নয়। বলেন, কিশোর অপরাধ দমনে দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা। শুধু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একার দায়িত্ব নয়, সরকারের দায়িত্ব নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ থেকে এই কিশোর গ্যাং যাতে উত্থান করতে না পারে তার দিকে সবাইকে নজর রাখতে হবে, সহযোগিতা করতে হবে। আজকে যদি আমরা প্রতিটা ওয়ার্ডে এই ধরনের কিশোর গ্যাং থাকে, আড্ডা মারে কোথাও আমরা টেলিফোনে তাৎক্ষণিকভাবে যদি র‍্যাবকে অবহিত করি, তারা আসবে, ব্যবস্থা গ্রহণ করবে। অনেকেই শুধু বস্তির কথা বলেন, বস্তি ছাড়াও অনেক সন্ত্রাসী রয়েছে, অনেক সন্ত্রাসীদের বাড়িঘর জায়গা সম্পত্তি ভোগ বিলাসের কোনো অভাব নেই, এদেরকে খুঁজে বের করতে হবে। রাজনীতির ক্ষমতা বৃদ্ধির জন্য কিশোরদের ব্যবহার করা হয় বলেও মন্তব্য করেন তিনি। কিশোর অপরাধ, এই কিশোর অপরাধের কিন্তু জন্ম হতো না, আজকে জন্ম হচ্ছে আমাদের কারণে। আমার ক্ষমতা বৃদ্ধির জন্য আমি এসব ছেলেমেয়েদের ব্যবহার করছি। আমরা যারা সমাজের নেতৃত্ব দেন, আমরা যারা রাজনীতি করি, আমরা যাতে মন্ত্রী এমপি, আমরা কাউন্সিলর চেয়ারম্যান, আমরা কিন্তু এই কিশোর গ্যাংকে লালন পালন করি। অনেকের পায়ের নিচে মাটি নেই, এই কিশোর গ্যাং অপরাধীদেরকে আরো অপরাধ প্রবণতা বাড়িয়ে এরা এলাকায় সন্ত্রাস করে। এই ক্ষেত্রে আইন প্রকারে সংস্থা যারা রয়েছেন, আমি মনে করি তাদের উচিত জনপ্রতিনিধি হলে সেটা সমাজের একেবারে উপরতলা চলে যাবে, আইনকে তোয়াক্কা করবে না, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। জনপ্রতিনিধিদেরও বিচার হওয়া উচিত, তারা অন্যায় করলে তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া উচিত না। সমাজের নিরাপত্তা বেষ্টনী মজবুত করে গরিবি হটানোর তাগিদও দেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। সমাজের নিরাপত্তা বেষ্টনীকে আরো মজবুত করতে হবে, গরিব অসহায় মানুষ যারা রয়েছে তাদের সেই গরিবি হটাতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমি মনে করি আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু যেগুলি করতে চেয়েছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সে কাজগুলি করছেন। যাদের বাড়িঘর নাই তাদেরকে বাড়িঘর দিচ্ছেন, যাদের জমি নাই তাদেরকে জমি দিচ্ছেন, হাঁস মুরগির খাবার করে দিচ্ছেন, গরুর খাবার করে দিচ্ছেন, বিনা সুদে ঋণ দিচ্ছেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্যাম্পাস ঘুরে দেখান প্রতিষ্ঠানের অধ্যক্ষ রেজা খান, মোহনা সংবাদ,